চুচুড়া শহরের আরেকটি অন্যতম নিদর্শন হলো এই কোর্ট। আগের ভিডিওতে যে ফোর্ট গুস্তাভা সম্পর্কে বিস্তারিত দেখানো হয়েছিল তার অবশেষ নির্মিত হয়েছিল ব্রিটিশদের দ্বারা। ব্রিটিশ আর্কিটেকচারে বানানো এই কোর্ট বারান্দাটি শোনা যায় এশিয়ার বৃহত্তম বারান্দা, কিন্তু দুর্ভাগ্যক্রমে এর কোনো রেকর্ড নেই। এই কোর্টটি ব্রিটিশরা সৈন্যদের আশ্রয়ের জন্য নির্মাণ করেছিলেন। হুগলি নদীর তীরবর্তী এই শান্তেশ্বর মন্দিরটি প্রায় 500 বছর পুরনো। এখানে দেবতা মূর্তি স্থাপন করেন দিগম্বর হালদার, যিনি ছিলেন সেকালের বিখ্যাত বণিক। হুগলি নদীর স্থানীয় জেলেরা দেবতা মূর্তি খুঁজে পেয়েছিলেন এবং স্থাপন করেছিলেন। পরবর্তী ডাচ গভর্নর এখানে দুটি ত্রাস ড্রাম উপস্থাপন করেছিলেন। চুচুড়া শহরের প্রাচীনতম বিল্ডিংয়ের মধ্যে অন্যতম হল এই হুগলি কলেজিয়েট স্কুল। এটি ডাচ সময়কালে নির্মিত। এর কিছু অংশ ডাচ গভর্নরের বাগান বাড়ি ছিল। এটি কিনেছিলেন একজন স্থানীয় বণিক প্রাণকৃষ্ণ হালদার। একটি বিরাট এলাকার ভেতর নদীর ধার বরাবর এই বাড়িটি একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। এর বাগান সংলগ্ন একটি বারান্দা ও গাড়ি বারান্দা আছে। এখানে একটি বিশাল বড় হল ঘর আছে, যা দেখে মনে হয় এটি পূর্বে একটি বলরুম ছিল। বাড়ির সম্মুখভাগের মধ্যস্থলে একটি ত্রিকোণাকৃতি থাম আছে, তার উপর কারুকার্যময় চুন বালির আস্তরণ, খাঁজকাটা কার্নিশ, গ্রিক স্থাপত্য শিল্প সমন্বিত স্তম্ভ, কাঠের ধূম নির্গমনের দরজা এবং জানালা। 19 শতকে তিনি এতে একটি ঠাকুর দালান সংযোজন করেন এবং এখানেই সর্বপ্রথম দুর্গাপূজা শুরু হয়। বর্তমানে এটি একটি ছেলেদের সরকারি স্কুল। এটি ছিল সেই দুর্গা দালান। এর আর্চ ও স্তম্ভগুলির জটিল কাজ মানুষকে মুগ্ধ করে। চুচুড়া শহরে ব্রিটিশদের সবচেয়ে অবশিষ্ট চিহ্ন হল ঘড়ির মোড়ের এই ঘড়ি, একটি উঁচু কাস্ট আয়রন গথিক ক্লক টাওয়ার, যা 19 শতকে কিং এডওয়ার্ড 6 স্মরণে তৈরি করা হয়েছিল, যিনি ছিলেন রানী ভিক্টোরিয়ার পুত্র। এই টাওয়ারটি শহরের একদম কেন্দ্রস্থলে রয়েছে এবং তার চারটি ঘড়ি চারটি গুরুত্বপূর্ণ রাস্তার দিক নির্দেশ করে। এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়ও বহুকাল এই শহরেই ছিলেন এবং তাদের বাড়ি এখনও রয়েছে।
চুচুড়া একটি ছোট শহর হতে পারে, কিন্তু এর আকর্ষণীয় অতীত, শিল্প, স্থাপত্য, এমনকি প্রতিটি অলিগলি একটি ভিন্ন গল্প শোনায়। তথ্যসহ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।